श्री मन्दिर रे कडाकडी हव कोविड कटकना को मास्क सा, सानिटाइजर व्यवहार एबं सामाजिक दुरात्ता रक्षा करिबा उपरे गुरुत्ता देबा प्रशासन শ্রীমন্দির সানিটাইজর সপ্তাহে গোটিয়ে দিন শ্রীমন্দির দর্শন বন্ধ রাখা ছতসা নিযোগ বৈঠকের প্রস্তাব আসি আসন্তা দিনে দুই দিন মধ্যে শ্রীমন্দির এনে চূড়ান্ত নিপত্তি পারে। কোভিড সংক্রমণক দৃষ্টি রক্ষি ভক্ত মানুষের সামাজিক দূরতা রক্ষা করার প্রশাসন নিবেদন করছেন সমস্ত সেবায়ত মানুষ টিকাকরণ কার্যামিল্প ରଥ ନିର୍ମାଣରେ ନିୟୋଜିତ ଭୋଇ ଏବଂ ମହାରଣା ସେବକଙ୍କୁ ମଧ୍ୟ ସମୟ ପୂର୍ବରୁ ଟିକାକରଣ କରାଯିବ ତେବେ ସମ୍ପର୍କିତ ଅଧିକ ସୂଚନା ପାଇଁ ଆମ ସହିତ ପୁରୀରୁ ସିଧାସଳଖ ଜଣେ ପ୍ରତିନିଧି ଆଲୋକ ଆଶୁତୋଷ ଆଲୋକ ପୁଣି ସେହି ସମାନ ସ୍ଥିତି ଦେଖିବାକୁ ମିଳିଛି ଟ୍ରିପଲ୍ ଟିକୁ ପୁଣି ଥରେ ପ୍ରାଧାନ୍ୟ ଦିଆଯାଉଛି ତେବେ ଯାହା ସୂଚନା ରହିଛି ଶ୍ରୀମନ୍ଦିରରେ କଡ଼ାକଡ଼ି ହେବ କୋଭିଡ୍ କଟକଣା ତେବେ ପ୍ରଶାସନ ପକ୍ଷରୁ କ'ଣ ସବୁ ଏବଂ କେଉଁ କେଉଁ ଉପରେ ଅଧିକ ଗୁରୁତ୍ୱ ଦିଆଯାଉଛି নিশ্চিত বিস্পি আপোনাৰ জানি বৰ্তমান সৰ্বসাধাৰণৰ দৰ্শন জাৰি ৰ যেহেতু ওড়শার কিছু জেলার করোনা বর্তমান কায় বিস্তার করেচাল এবং করোনার প্রাদুর্ভাব বড়ি চালছি সেইপা শ্রীমন্দির প্রশাসন জেলা প্রশাসন বর্তমানে চিন্তার পড়ে যাই কিনা দূর দূরান্তর ভক্ত শ্রদ্ধাড়ু মানে আসি শ্রীমন্দির ভিতরক যাওয়া মহাপ্রভুক দর্শন করছেন বিশেষ করে যে কোভিড টেস্ট রিপোর্ট বাধ্যতা মূলক করা কিছু মাছ পূর্ণ তাহলে সম্পূর্ণ হটাই দিয়ে যাই যা ফলক সেব মানে বর্তমানে চিন্তার এবং বিশেষ করি প্রশাসনিক অধিকারী মানে বহু চিন্তার কারণ যদি সেবায়ত মানে করোনা দ্বারা সংক্রমিত হবেন নিশ্চিত ভাবে

উজ্জীবিত হচ্ছে কারণ ভক্ত শ্রদ্ধা মানে অহেতুক মাত্র ছুটি চলছে যা ফলে মন্দির প্রশাসন মুন্ডবিধার কারণ পাল্টে শ্রীমন্দির ভিতরে তো আমি যা দেখি পরিলক্ষিত করছি আপনার মানে যা কৌ সোশিয়াল ডিসান রাখবে এত সহযোগ হয়ে পড়ুন না ভিতর কাঠ হোকা বাহার কাঠ হো তো কখন নিষ্পতিগ শ্রীমন্দির বন্ধ রহব সপ্তাহ গোটি দিন তারকর্ষ বাহার বন্ধ রাখ কালি আমার ছাত্র নিযুক্ত বৈঠকের কোভিড বিষয়ে বহু মুখানুমুখে আলোচনা করা ওড়শার যেভাবে ভাবে দিনকু দিন করোনা বড়ি চালছি তাপম সপ্তাহে গোটে দিন রববার দিন এই এপ্রিল মাছ ঠু বন্দ করা কারণ এই গত আসন রোববারটা যেহেতু দোড় পূর্ণিমা পড়ুচি তেমকি সেদিন ছাড়ি নেক্সট রব জিলা পাল যা কহি প্ৰশাসনিক স্তৰ নিষ্পত্তি নিজ বন্দু পূৰ্ব নজিৰ ৰচি ৰক্ত গহলী অহেতুক মাত্ৰ বৃদ্ধি পাই নাই নাই ରବିବାର ଦିନ ହିଁ ବନ୍ଦ କରାଯାଇ ମନ୍ଦିରକୁ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭାବେ ସାନିଟାଇଜ୍ କରାଯିବ ସାନିଟାଇଜ୍ ନକଲେ ଯେଉଁଭଳି ଭାବେ ଭକ୍ତମାନେ ଆସୁଛନ୍ତି ବିଶେଷ କରି ରବିବାର ଦିନ ଏତେ ଅଧିକା ପରିମାଣର ଭକ୍ତ ଆସୁଛନ୍ତି ଯେ ମନ୍ଦିରରେ ଏତେ ସାନିଟାଇଜ୍ ମେଣ୍ଟେନ କରିବା ସମ୍ଭବ ନୁହେଁ ତେଣୁକରି ରବିବାର ଦିନ ଗୋଟେ ଦିନ ବନ୍ଦ କରି ମନ୍ଦିରକୁ ସାନିଟାଇଜ୍ କରାଯିବା ପାଇଁ ছতিয়াৰ নহি মোৰ মিটি কালি ডিচাইড হৈছিল বড় কথা হ'ব আপোনাৰ শ্ৰীমন্দিৰে যাওঁ মন্দিৰ ভিতৰত ক'ত পৰিলক্ষিত কৰোঁ ভক্ত শ্ৰদ্ধা প্ৰপৰ মস্ক পিন্ধি প্ৰত্যাৰি সেৱক মানে নিজিত হৈছিলে সতৰ্ক কৰিব সচেতন কৰিব কাম কৰ বিশেষ কৰি চোচিয় ডিষ্টেন্সিং কিভলভাৱে শ্ৰীমন্দিৰ ভিতৰত বৰ্তমান দিনৰে আজিৰ দিন ৰ বুলি আপোনাৰ ভাবিছোঁ কয় বহুত কম লোক মাস্ক পিন্ধু নহয় কিন্তু অধিকাংশ ভক্ত আমার যেমন সভ্য মানে আছেন সচেতন করতে মা পিঠিক আসুক আগামী দিনের সমস্ত যেভাবে মাক পিধিকি আর সোশিয়াল ডিষ্টা পান করবে সেপ্রজর দেওয়া কালি আমার মিটিংরে গুরুত্ব দিয়ে এবং যে আমার পথে নিয সভ্য মানে তাকে তদারখ করলে তা আগামী দিনের তদারক করার গুৰুত্ব ভৈছে মাৰাণা যুদ্ধকা কেৱেশ গত কালি যে মাৰাণা ভৈছে ରଥରେ ତାଙ୍କର ମୁଖ୍ୟ ଭୂମିକା ଅଛି ରଥ ତିଆରି କରିବାରେ ତାଙ୍କୁ କୋଭିଡ଼୍ ଟିକାରେ କାଲି ସାମିଲ କରିବା ପାଇଁ ଆମର ଡିସାଇଡ଼ କରାଗଲା ଏବଂ ଆମର ପରିବାର ଯେଉଁ ସେବାୟତର ପରିବାର ମାନେ ଯେଉଁ ସ୍ତ୍ରୀ ଲୋକମାନଙ୍କୁ ତା ଦେହରେ ବି ସାମିଲ କରିବା ପାଇଁ କାଲି ଆମର ଡିସାଇନ୍ ନିଆଗଲା ନିଶ୍ଚିତ ଭାବରେ ବିଷ୍ମୁ ସବୁଠାରୁ ବଡ଼ କଥା ହେଉଛି ଆପଣ ଜାଣିଛନ୍ତି ଶ୍ରୀକ୍ଷେତ୍ର ପୁରୀ লকডাউন দেখি সটডাউন দেখিছি কন্টেনমেন্ট নাইট করফিউ দেখিছি কিন্তু বর্তমান প্রশাসন স্তরের যা নিষ্ত্তি হয়েছে কড়া কড়ি ভাবে মাস চেকিং করাভাবে ভাবে সমস্ত মাস পরিধান করবে প্রতী ছকরে পুলিশ র্যাপক মুতায়ন করাছি তো নিশ্চিত ভাবে করোনা তো এডাই দিয়ে যাই যদি আমি প্রপর সানিটাইজর ইউজ করা প্রপর মাস পিঁধবা এবং সোশিয়াল ডিস্যানিং মেন্টে করা তবে নিশ্চিত ভাবে করোনাকে কম এড়াই পাবো তবে নিহত ভাবে যা সূচনা আস পৌঁছুছে ছাত্রী নিযোগ তরফর রবিবার ঠিক শ্রীমন্দির বন্ধ এই রবিরার যেহেতু দোকান ଆସନ୍ତା ରବିବାର ଠାରୁ ତା ପର ରବିବାର ଠାରୁ ଅର୍ଥାତ୍ ଏପ୍ରିଲ ମାସ ରବିବାର ଠାରୁ ଶ୍ରୀମନ୍ଦିରକୁ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭାବେ ବନ୍ଦ କରାଯିବ ସପ୍ତାହକୁ ଗୋଟିଏ ଦିନ ଶ୍ରୀମନ୍ଦିର ବନ୍ଦ ରହିବ ଏବଂ ସେଇ ରବିବାର ଦିନ ଶ୍ରୀମନ୍ଦିର ବାହାର ଶ୍ରୀମନ୍ଦିର ଭିତରେ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ରୂପେ ସାନିଟାଇଜ୍ କରାଯିବ ତେଣୁ ନିଶ୍ଚିତ ଭାବରେ କହିପାରିବା କହିପାରିବା କରୋନା ସଂକ୍ରମଣକୁ ଦୃଷ୍ଟିରେ ରଖିକି ଶ୍ରୀମନ୍ଦିର ପ୍ରଶାସନ ଏହି ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ନିଷ୍ପତ୍ତି ନେଇଛି ଆଲୋକ ଛତୁସା ନିଯୋଗ ବୈଠକରେ ପ୍ରସ୍ତାବ ଆସିଛି ଏବଂ ଆସନ୍ତା ଦିନେ ଦୁଇ ଦିନ ମଧ୍ୟରେ ଶ୍ରୀମନ୍ଦିର ପ୍ରଶାସନ ଏ ନେଇ ଚୂଡ଼ାନ୍ତ ନିଷ୍ପତ୍ତି ନେଇପାରନ୍ତି ବୋଲି ଯାହା ମଧ୍ୟ ସୂଚନା ଆସୁଛି ତେବେ ଶ୍ରୀମନ୍ଦିରରେ କଡ଼ାକଡ଼ି ହବ କୋଭିଡ